যে বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় একটা মসজিদ হইছে 201 গম্বুজ, কয় গম্বুজ কথা কর না কেন, 201 গম্বুজ আল্লাহর এক বান্দা মসজিদ নির্মাণ করতেছেন, যুবক যুবতী ওই জায়গায় হাত ধরে ছবি তুলতেছে ফেসবুকে দিতেছে, এগুলো করা যাবে না? জোরে বলেন যাবে? জায়েজ না। ছেলে পেলে দেখলাম সাই বেদরে ছবি উঠাইছে, এমন অবস্থা হয়েছে, মসজিদ জাল্লার ঘর ভুলে গেছে, ওই জায়গায় বসে বাদাম খাইতেছে, কয়েকজন মিলে ওই জায়গায় নাস্তা খাইতেছে, বাদাম খাইতেছে, নারী পুরুষ এক জায়গায়, মাথায় কাপড় পর্যন্ত নাই। অনেকগুলো ছবি আমি দেখলাম, আমার কাছে একজন পাঠাইছে, বলতেছে হুজুর এগুলো বিষয় না, আমাদের প্রতিবাদ করা দরকার। আরে ভাই, যিনি তৈরি করছেন তার ওই জায়গায় ভালোভাবে নিরাপত্তা এবং সিকিউরিটি দেওয়া দরকার, যাতে কোনো মতে এই জায়গায় নারীরা ওইভাবে বেপর্দায় প্রবেশ করতে না পারে। কথা বলেন ঠিক না? ঠিক। আজকে মসজিদ নির্মাণের কথা আমি বলতেছি, ওই কথায় আমার একটা কথা মনে পড়ে গেল, যে বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় একটা মসজিদ হয়েছে 201 গম্বুজ, কয় গম্বুজ কথা কর না কেন, 201 গম্বুজ আল্লাহর এক বান্দা মসজিদ নির্মাণ করতেছেন, মসজিদ আবাদ করা, মসজিদ নির্মাণ করার অত্যন্ত সওয়াবের কাজ। দুনিয়াতে যে মসজিদ নির্মাণের জন্য টাকা পয়সা ব্যয় করবে, মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক তাকে একটা জান্নাতের ভিতরে জান্নাতি বালাখানা বানায় দিবে, আল্লাহ আকবার বলেন, অত্যন্ত ভালো কাজ, মসজিদ আবাদ করতে হবে। কিন্তু সেই 201 গম্বুজ এত সুন্দর মসজিদ বানাইতেছেন, সেই মসজিদ এখন বিনোদন পার্কের মতো হয়ে গেছে। কিসের মতো কথা কর না কেন, বিনোদন পার্ক মানে বোঝেন ছেলে মেয়ে সবাই অবাধে ব্যাপারটায় ওই জায়গায় প্রবেশ করতেছে, ছবি তুলতেছে, ফেসবুকে ছাড়তেছে। আজকে টাঙ্গাইলের গোপালপুরে ঐতিহ্যবাহী 201 গম্বুজ মসজিদ ঘুরে বেড়ালাম, কথা কর না কেন, মসজিদ কি বিনোদনের জায়গা, পার্কের জায়গা? মসজিদে গোলামি চলে কা, কথা বলেন না কেন, মসজিদে আল্লাহর গোলামি হবে। কিন্তু এই টাঙ্গাইলের গোপালপুরের মসজিদ আল্লাহর যে বান্দা নির্মাণ করতেছেন অত্যন্ত ভালো কাজ, কিন্তু এটা যত্ন করতে হবে, এটার ভালোভাবে আবাদ করতে হবে, লোকজন বাসবে, বাহির থেকে দেখবে, মুসলমানেরা যদি মসজিদ দেখার জন্যই যায়, এই ধরনের বিনোদন করা ইসলামে জায়েজ আছে কিনা না জেনে লাফাইলে হবে, কথা বলেন না কেন, মসজিদ বিনোদন পার্কের জায়গা হতে পারে এই জায়গা? আজকে যিনি বানাইছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দাকে আল্লাহ টাকা দিয়েছেন, হয়তো বা মনের মতো করে একটা মসজিদ নির্মাণ করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয় জামাই বলেছেন যে শেষ জামানায় মা মসজিদ হবে চাকচিক্য, মসজিদ হবে টাইল, সৌন্দর্য দিয়ে মসজিদ ভরা থাকবে, কিন্তু মসজিদ হবে হেদায়েত শূন্য। মসজিদ হবে কি? মসজিদের সৌন্দর্য থাকবে, কিন্তু মসজিদে কোনো হেদায়েত থাকবে না। মানুষ মসজিদে এসে খোশ গল্প করবে, কথা কর না কেন, খোশ গল্প করে না মসজিদ? এমন মনে হয় বাড়ি বাড়ি বাড়ির ড্রয়িং রুমের মতো মসজিদ ব্যবহার করে, মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা থাকবে তাদের অবস্থা এরকম হবে, তারাও এখানে খোশ গল্প করবে, কথা কর না কেন, মন খারাপ করছেন? আজকে মসজিদের এই অবস্থা না, মসজিদে আসে খালি দুনিয়াবি গল্প, কত গল্প, মসজিদে আসছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য, কথা বলেন না কেন, আল্লাহ আপনার ইবাদত কবুল করছে কিনা, একটু সময় পেয়ে আল্লাহর ঘরে আসছেন জহর আসর ফজর মাকরি বেশা পড়ার জন্য, এই জায়গায় এসে যখন দেখে 2 মিনিট বাকি থাকে 2 মিনিট বসে গল্প কর, আছে না নাই, 5 মিনিট জামাতের বাকি আছে 5 মিনিট গল্প করে, কেন 5 মিনিট আপনি তসবি পড়তে পারেন না, আল্লাহর জিকির করতে পারেন না, 5 মিনিট পবিত্র কোরআন বের করে তিলাওয়াত করতে পারেন না, কথা বলেন না কেন, 5 মিনিট কোরআনের অর্থগুলো পড়েন, আল্লাহ কোরআনে কি বলেছে আপন ভাষায় বান্দা হিসাবে জানার দরকার আছে না নাই? আজকে মসজিদগুলো মানে বিনোদন পার্কের মতো বানাইলে হবে না ভাই, এ জায়গায় বেপর্দায় মা বোনেরা ছবি তুলতেছে, এগুলো বন্ধ করতে হবে, মসজিদ বিনোদন পার্কের জায়গা নয়, এখানে আড্ডা, এখানে গল্পগুজব করা জায়গা না, এই মসজিদ হলো কেবলমাত্র বান্দার আল্লাহর একটা সম্পর্ক স্থাপনের কঠিন একটি আদবের জায়গা, কথা বলেন ঠিক না বেটি, আদব রক্ষা করতে হবে, হাসি তামাশার জায়গা নয়, বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা লাগবে। এজন্য টাঙ্গাইলের গোপালপুরে মসজিদ আপনারা দেখতে যাবেন নাকি? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহর যে বান্দা মসজিদ নির্মাণ করেছেন তাকে বলবো, বেগানা মা বোন বেপর্দায় যায় যেন ছবি না উঠায়, ছেলে পেলে দেখলাম সাই বেদরে ছবি উঠাইছে, এমন অবস্থা হয়েছে, মসজিদ জাল্লার ঘর ভুলে গেছে, ওই জায়গায় বসে বাদাম খাইতেছে, কয়েকজন মিলে ওই জায়গায় নাস্তা খাইতেছে, বাদাম খাইতেছে, নারী পুরুষ এক জায়গায়, মাথায় কাপড় পর্যন্ত নাই। অনেকগুলো ছবি আমি দেখলাম, আমার কাছে একজন পাঠাইছে, বলতেছে হুজুর এগুলো বিষয় না, আমাদের প্রতিবাদ করা দরকার। আরে ভাই, যিনি তৈরি করছেন তার ওই জায়গায় ভালোভাবে নিরাপত্তা এবং সিকিউরিটি দেওয়া দরকার, যাতে কোনো মতে এই জায়গায় নারীরা ওইভাবে বেপর্দায় প্রবেশ করতে না পারে, কথা বলেন ঠিক না? ঠিক।
যুবক যুবতী ওই জায়গায় হাত ধরে ছবি তুলতেছে, ফেসবুকে দিতেছে, এগুলো করা যাবে না? জোরে বলেন, যাবে না? জায়েজ না। আজকে এই যুবকের আমাদের আইডল হয়, অথচ আপনার আমার আইডল হওয়ার কথা। এই গুহাবাসীর তরুণ যুবকেরা যারা জালেম বাদশার কাছে মাথা নত করে নাই, আল্লাহকে রব হিসাবে মেনে সারাটা জীবন কাটিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক না? ভাই ঠিক। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা, বাদশা যত বড়ই জালেম হোক, যত বড়ই নাফারমান বেঈমান হোক, আপনাকে যদি ইসলাম থেকে সরাইতে চায়, আমরা ইসলাম থেকে সরে যাব না। প্রয়োজনে বাদশা যদি আঘাত করে পৃথিবীর থেকে বিদায় করে দেয়, আমরা সেই পৃথিবীর থেকে বিদায় হতে রাজি, কিন্তু কোনো জালেমের কাছে কখনো মাথা নত করব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। খালি বয়ান শোনেন না, এই নওজোয়ান যুবকের আমাদের শিক্ষা দিল। যুবক দেখেন কত বড় আল্লাহওয়ালা হয়েছে, ওদের ঘুমের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছি, এমন ঘুম ওদের কানের ভিতরটা পর্যন্ত আল্লাহ পাক ঘুমানোর ব্যবস্থা করে, কানের ভিতরে ঘুমের ছিদ্র মেরে দিছে, দুনিয়ার কোনো আওয়াজ ওদের কানে পর্যন্ত যায় না। আল্লাহু আকবার বলেন, এরকম ঘুমের ব্যবস্থা আল্লাহ পাক তাদের করে দিয়েছিলেন। বিধায় তারা 309 বছর ওই গুহার ভিতরে, ওই কুহে কাহাফের সেই গুহার ভিতরে যুবকেরা ঘুমের মধ্যে ছিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। সম্মানিত হাজিরিন, এজন্য 309 বছর যে আল্লাহ পাক মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার কারণে, আল্লাহকে রব হিসেবে মানার কারণে 309 বছর যে আল্লাহ পাক আরামের ঘুম দিতে পারে। আপনি যদি আল্লাহর খাঁটি বান্দা হতে পারেন, আমি আপনি যদি আল্লাহর খাঁটি বান্দা হতে পারি, আমল করে জীবনটা যদি সাজাইতে পারি, ওই কবরের ভিতরে এমন ভাবে ঘুমাবে গো দুলা দুলহান যেরকম ঘুমায়, আরামের ঘুম ঘুমায়, কোনো মানুষ দুনিয়ার ডিস্টার্ব করে না, নতুন জামাই যেইভাবে ঘুমায়, ভালো আমল করে কবরের ভিতরে গেলে আল্লাহর বান্দা ওইভাবে ঘুমাবে, আল্লাহর বান্দা টেরও পাবেন। আল্লাহু আকবার বলেন। এইভাবে শত শত বছর কেটে যাবে, সর্বশেষ যে ব্যক্তির মৃত্যু হবে এই দুনিয়ার, সর্বশেষ যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, আল্লাহরে বান্দা কবরের ভিতরে 1 নয় 2 নয় 40,000 বছর ঘুমের মধ্যে থাকবে। ইসরাফিল আলাইহিসসালাম ফুৎকার দেবে, তখন ওই ব্যক্তি ঘুম থেকে উঠে বলবে, কাঁচা ঘুমকে ভাঙাইল, দুলে ভাইয়ের ঘুম সালাশালি ভাঙালে, যেরকম ডিস্টার্ব মনে করে ওইরকম ডিস্টার্ব মনে করবে, এই তো মাত্র ঘুমাইলাম, এত তাড়াতাড়ি কে ডাক দিল, আল্লাহু আকবার বলে। কিন্তু এর মধ্যে হাজার হাজার বছর কেটে যাবে, আল্লাহর বান্দা টেরও পাবে না। এরকম ঘুম কি কবরে ঘুমাইতে চান? তাহলে আজ থেকে আল্লাহর গোলামি ছেড়ে দেওয়া যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে, জামাতের শহীদ নামাজ আদায় করতে হবে, আমাদের তসবিহ তিলাওয়াত করতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে যে কোরআন সুন্নার নিয়ম নীতি দিয়েছে, দৌড় কত পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। আত্মীয় স্বজনের কান্না, মায়া, মহাব্বত, ভালোবাসা, কবর পর্যন্ত, দাফন কাফন পর্যন্ত। কিন্তু আপনার আমার নেক আমল, এটা হলো জান্নাত পর্যন্ত, কথা বলেন ঠিক না? ব্যাঠি। এজন্য অবশ্যই নামাজি না হলে, আল্লাহকে না ডাকলে, কোরআন তিলাওয়াত না করলে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা না করলে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার কাজ না করলে, কখনো এইরকম ইমানের মেডিসিন পাওয়া যাবে? দেখেন এই ঝালকাঠির মানুষের মতো আপনি আমি ইমান আনতে চাই তো ইনশাআল্লাহ? আপনি চান না আপনার দেহটা যেন পচে না গলে না, সুন্দর আমল করে যাওয়া লাগবে, নেক আমল করে যাওয়া লাগবে, আল্লাহর সাথে ভালো বন্ধুত্ব থাকলে সব ঠিক থাকবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতে যাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, সুম্মা বাআসনাহুম লিনআলামা আইয়ুল হিসবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। পরে আমি তাদেরকে জাগ্রত করলাম এটা জানার জন্য যে দুই দলের মধ্যে কোন দল তাদের অবস্থান কাল সঠিকভাবে নির্ণয় করতে পারে, তারা কতদিন ঘুমাইছে, কতদিন আমি আল্লাহ পাক তাদেরকে ঘুমার ভিতরে রাখলাম, তখন এই বিষয়ে তারা যেন কথা বলতে পারে। এজন্য তাদেরকে আমি আল্লাহ পাক জাগ্রত করলাম। সম্মানিত হাজিরিন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ঘুমানোর ব্যবস্থা করেছিলেন, ভালো করে যে কথাটা আমি আপনাদের সামনে না বললে আপনারা বুঝবেন না, এরা গুহার ভিতরে কত বছর ঘুমাইছিল, কত বছর কিভাবে ঘুমাইছে, আল্লাহ পাক সব পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তারাশ-শামসা ইযা তালাআত তাসাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা আরাবাত
তাকরিদুহুম জাতাশিমালি ওয়াহুম ফি ফাজওয়াতিম মিন যালিকা মিন আয়াতিল্লাহ মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে নবীজি আমি তাদেরকে এমন ভাবে ঘুমানোর ব্যবস্থা করেছিলাম সূর্য যখন গুহার পাশ দিয়ে যখন সূর্য উদিত হয় তাদের গুহার পাশ দিকে ডান দিক দিয়ে চলে যায়